শক্তিশালী বলে দাবি করেন। যথারীতি বিদ্রুপ করতে ছাড়েননি প্রতিদ্বন্দ্বী বাইডেনকে। সবার প্রার্থনা আর শুভকামনায় আরো শক্তিশালী হয়ে ফিরে এসেছে। চিকিৎসকরা বলেছেন আমার ইমিউনিটি তৈরি হয়েছে, প্রেসিডেন্ট হয়ে নিজেকে ঘরবন্দি করে রাখতে পারি না, আমাকে ভোট দিলে উন্নয়নের ধারা চলবে, বাইডেনের নেতৃত্বে সবকিছু পিছিয়ে যাবে, ভ্যাকসিন দেরিতে আসবে, অর্থনীতি স্থবির হয়ে পড়বে, তারা কেবল লকডাউন চায়। একই দিন সুইং স্টেট হিসেবে বিবেচিত ওহাইওতে প্রচারণায় অংশ নেন ডেমোক্রেট প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন। মহামারী মোকাবেলায় ট্রাম্প প্রশাসনের সমালোচনার পাশাপাশি নিজের পরিকল্পনা তুলে ধরেন তিনি, মিথ্যাবাদী বলে আখ্যা দেন প্রেসিডেন্টকে। This is the most important election. এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন, এই জন্য নয় যে আমি অংশগ্রহণ করছি, কারণ এটা একটা সংকটময় মুহূর্ত, কেবল চার বছরের জন্য নয়, আগামী অন্তত এক দশকের মৌলিক পরিবর্তন এই বিষয়গুলো নির্ধারণ করে দেবে এবারের ভোট। মিস্টার ট্রাম্প কেবল বেপরোয়া আচরণ আর প্রতারণামূলক কথা ফুলছুরি ছাড়া কিছুই করেন। 2016 নির্বাচনে ওহাইওতে হিলারির চেয়ে 8 পয়েন্টে এগিয়ে ছিলেন ট্রাম্প, তবে এবার হাড্ডাহাড্ডি লড়াইয়ের সামিল ডেমোক্রেট প্রতিদ্বন্দ্বী বাইডেন। জরিপে মোটের ওপর বাইডেনই এগিয়ে থাকলেও গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্যগুলোর ব্যবধান খুব সামান্য। আগামী 3 দিনে যুক্তরাষ্ট্রের জনবহুল আরও 3 রাজ্য সফরে যাবেন মার্কিন প্রেসিডেন্ট। ডরোথি কাস্টিন, যমুনা নিউজ। এদিকে জর্জিয়া অঙ্গরাজ্যে আগাম ভোটে ব্যাপক সাড়া পড়েছে। সোমবার দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে ভোট দেন মার্কিনিরা। করোনা শিষ্টাচার ও শারীরিক দূরত্ব ছিল কড়াকড়ি। 9 ঘন্টারও বেশি সময় অপেক্ষার পর ভোট দেওয়ার সুযোগ পান অনেকে। মিলেছে ভোটিং মেশিনের ত্রুটির খবর। যুক্তরাষ্ট্রে কিছুদিন ধরেই চলছে সশরীরে বা ডাক যোগে আগাম ভোটটা। মার্কিন নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই আলোচনায় ইলেকটোরাল ভোট। চূড়ান্ত ফলাফলের ক্ষেত্রে পাবলিক ভোট নয় মুখ্য ইলেকটোরাল কলেজ। 2016 সালের নির্বাচনে ডেমোক্রেট প্রার্থী হিলারি ক্লিনটনের চেয়ে প্রায় 30 লাখ ভোট কম পেয়েও প্রেসিডেন্ট নির্বাচিত হন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। এর আগে জর্জ ডব্লিউ বুশ সহ আরও 4 প্রেসিডেন্ট নির্বাচিত হন কম ভোট পেয়ে। এর কারণ যুক্তরাষ্ট্রের জটিল নির্বাচনী পদ্ধতি। যুক্তরাষ্ট্রে এবার ভোটার সংখ্যা 24.5 কোটি। যদিও ফলাফলের ক্ষেত্রে মোট ভোট সংখ্যা বা পপুলার ভোটের তেমন গুরুত্ব নেই, প্রার্থীর ভাগ্য নির্ধারিত হয় ইলেকটোরাল কলেজ পদ্ধতিতে। জনসংখ্যার ভিত্তিতে 50 রাজ্যে 538টি ইলেকটোরাল ভোট রয়েছে। বেশি জনবহুল হওয়ায় স্বাভাবিকভাবেই ক্যালিফোর্নিয়া, টেক্সাস, নিউ ইয়র্ক, ফ্লোরিডার মতো রাজ্যগুলোয় ইলেকটোরাল ভোটের সংখ্যা বেশি। তবে 538 সদস্যের ইলেকটোরাল কলেজে নিজস্ব কোনো ক্ষমতা নেই। আইন অনুসারে কোনো রাজ্যের যে প্রার্থী বেশি ভোট পাবেন সেই রাজ্যের সব ইলেকটোরাল ভোট যাবে সেই প্রার্থীর পক্ষে। আর এই বিধানের কারণেই মোট ভোট বেশি পেলেও ইলেকটোরাল ভোট কপর নজির আছে আমেরিকায়। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার জন্য প্রয়োজন অন্তত 270টি ইলেকটোরাল ভোট। ঘাঁটি হিসেবে পরিচিত রাজ্যগুলোর প্রায় 150 করে ভোট নিশ্চিত থাকে ডেমোক্র্যাট ও রিপাবলিকান প্রার্থীদের। মূলত নির্বাচনে লড়াই চলে বাকি 132টি ইলেকটোরাল ভোটের জন্য। দোদুল্যমান থাকা টেক্সাস, ফ্লোরিডা, পেনসিলভানিয়া, ওহাইওর মতো 10 থেকে 12টি অঙ্গরাজ্য, মার্কিনিদের কাছে যেগুলো পরিচিত সুইং স্টেটস নামে। জনমত জরিপ বলছে এখন পর্যন্ত সুইং স্টেটগুলোতে ট্রাম্পের চেয়ে এগিয়ে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। স্বাভাবিকভাবেই প্রচারণায় সুইং স্টেটগুলোকে বেশি গুরুত্ব দেন প্রার্থীরা। শক্ত ঘাঁটিগুলোতে ভোটের ব্যবধান বাড়ানোর চেয়ে প্রাধান্য পায় ফল নির্ধারণী রাজ্যগুলোতে সামান্য ব্যবধানে হলেও জয়। যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের বিচারপতি পদে নিয়োগ পেলে শতভাগ নিরপেক্ষ বিচারের প্রতিশ্রুতি দিলেন অ্যামি কোনি ব্যারেট। চলছে সিনেটে তার 4 দিনের শুনানি। প্রধান বিচারপতি সহ আরো 7 সহযোগীর সাথে কাজ করাটা দারুণ সম্মানের। জুডিশিয়ারি কমিটির প্রশ্নের উত্তর দিতে আমি তৈরি। যদি নিয়োগ নিশ্চিত হয় তবে বিশ্বাস আর নিরপেক্ষতার সাথে আমার দায়িত্ব পালনের অঙ্গীকার করছি। বিশ্বে করোনায় 10,85,000 ছাড়ালো প্রাণহানি, আক্রান্ত 3,80,000-এর ওপর। একদিনে মারা গেলেন আরও 4,000, নতুন শনাক্ত পৌনে 3 লাখ। সোমবারও ভারতে 7 শতাধিক মৃত্যুর পর মোট প্রাণহানি 1,10,000-এর মতো, আক্রান্ত 72 লাখের কাছাকাছি।
দ্বিতীয় সর্বোচ্চ 300 তথ্য মৃত্যু দেখেছে আর্জেন্টিনা। প্রথমবার দিনে 272 জনের মৃত্যু থেকে ইরাক যুক্তরাষ্ট্রে মোট মৃত্যু 2,20,000 ছাড়িয়েছে আক্রান্ত 80,00,000-এর ওপর। ব্রাজিলে প্রাণঘাতী ভাইরাসের মৃত্যু 1,50,000-এর বেশি, মেক্সিকোতে 84,000। করোনা মহামারীর নিয়ন্ত্রণে হার্ড ইমিউনিটির ধারণা নাকচ করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা, বলছে রোগ ছড়িয়ে প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলার সমাধান অনৈতিক। এদিকে ইউরোপ আমেরিকায় সংক্রমণ বাড়লেও দ্বিতীয় দফা লকডাউন নিয়ে দোলা চলে অনেক দেশ। প্রথম পর্যায়ের মতো পরিস্থিতি দেখা দিচ্ছে যুক্তরাজ্যে, অনেকটা লাফিয়ে বাড়ছে সংক্রমণ, এমনকি মার্চ এপ্রিলের তুলনায়ও দৈনিক সংক্রমণ বাড়ার হার বেশি এখন। যেভাবে সংক্রমণ আবারও বাড়ছে তা নিয়ন্ত্রণে রোগীদের চিকিৎসায় আমাদের সক্ষমতা বোঝার চেষ্টা করছি, কিন্তু প্রতি সপ্তাহেই পরিস্থিতির আরো অবনতি ঘটছে, নতুন করে প্রস্তুতিও কম পড়ে যাচ্ছে। শীতে ইংল্যান্ডের উত্তর পশ্চিম এবং উত্তর পূর্বাঞ্চলে মহামারী তীব্র রূপ নেবে বলে শঙ্কা স্বাস্থ্যবিদদের। সতর্কতা হিসেবে এলাকা ভেদে মাঝারি, উচ্চ এবং অতি উচ্চ স্বাস্থ্যবিধি আরোপ করতে যাচ্ছে প্রশাসন। তবে কোনো অবস্থাতেই ফের পুরো দেশে দ্বিতীয় দফার লকডাউন চান না ব্রিটিশ প্রধানমন্ত্রী। আবারও জাতীয় পর্যায়ে লকডাউনের পরিস্থিতি তৈরি হতে পারে, কিন্তু এর চরম আসন দিতে হবে সাধারণ মানুষকে। অর্থনীতি, শিক্ষার মতো খাতগুলোতে এরপর বিপর্যয় আর ঠেকানো যাবে না। এই ক্ষতিগুলো এড়িয়ে ভাইরাসের বিস্তার রোধে যা ব্যবস্থা নেওয়ার নিতে চাই। এদিকে লকডাউন ও অন্যান্য সুরক্ষা ব্যবস্থার বদলে মহামারী নিয়ন্ত্রণে হার্ড ইমিউনিটির ধারণাকে অনৈতিক আখ্যা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। মানবিক সংকটের মধ্যে গণহারে রোগাক্রান্ত হওয়ার মাধ্যমে কোনো দেশ বা অঞ্চলের বৃহত্তর জনগোষ্ঠীর মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা অনৈতিক ধারণা বিজ্ঞানসম্মত নয়। টিকাদানের মাধ্যমে হার্ড ইমিউনিটি সংজ্ঞাকে সমর্থন করে বিজ্ঞান। গণহারে মানুষের মধ্যে রোগ ছড়ানোকে হার্ড ইমিউনিটি বলে না। কোভিড পজিটিভ ব্যক্তি সুস্থ হওয়ার পর দ্বিতীয়বার প্রাণঘাতী ভাইরাসে আক্রান্তের ঘটনা বাড়ছে। সংক্রমণের পর যুক্তরাষ্ট্রে 25 বছর বয়সী এক যুবক দ্বিতীয়বার আক্রান্ত হয়েছে বলে নিশ্চিত করেছেন মার্কিন চিকিৎসকরা। নুসাদ কামাল, যমুনা নিউজ। স্বেচ্ছাসেবী অসুস্থ হওয়ায় সম্ভাব্য করোনা ভ্যাকসিনের ট্রায়াল স্থগিত করল জনসন অ্যান্ড জনসন। সোমবার তথ্যটি নিশ্চিত করে মার্কিন প্রতিষ্ঠানটি। বিবৃতিতে জানায় অসুস্থ ব্যক্তি রয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকদের পর্যবেক্ষণে। দাবি দ্রুতই সুস্থ হয়ে উঠবেন ওই স্বেচ্ছাসেবী। প্রতিষ্ঠানটি 60,000 ব্যক্তির ওপর চালাচ্ছে তৃতীয় ও চূড়ান্ত ধাপের ট্রায়াল। চলতি বছরের শেষ নাগাদ বা 2021 সালের শুরুতেই ভ্যাকসিন অনুমোদনের পর বাজারজাত করার ঘোষণা দিয়েছিল জনসন অ্যান্ড জনসন। মালয়েশিয়ায় সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্ঠতা দেখিয়ে রাজার সাথে সাক্ষাৎ করেছেন দেশটির বিরোধী দলীয় প্রধান আনোয়ার ইব্রাহিম। এর মাধ্যমে বর্তমান প্রধানমন্ত্রী মহিউদ্দিন ইয়াসিন এবং তার সরকারকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন বিরোধী রাজনীতিক। গেল মাসে আনোয়ার ইব্রাহিম ঘোষণা দেন পার্লামেন্টে অনাস্থা প্রস্তাব রাখতে চান, কারণ ক্ষমতাসীন অনেক এমপি তার সমর্থক। ফেব্রুয়ারিতে রাজনৈতিক টানা পড়েন শেষে প্রধানমন্ত্রী তো ছাড়েন আধুনিক মালয়েশিয়ার রূপকার 95 বছরের মাহাতির মোহাম্মদ। সে সময় থেকেই চলছে রাজনৈতিক উত্থান পতন। জলবায়ু সংকট এবং প্রাকৃতিক বিপর্যয়ে গেল 20 বছরে প্রাণ হারিয়েছেন 12,00,000-এর বেশি মানুষ। দুর্ভোগের শিকার আরও 420 কোটি, বেশি ক্ষতিগ্রস্ত এশিয়া। সোমবার এক প্রতিবেদনে এইসব তথ্য প্রকাশ করে জাতিসংঘ আশঙ্কা, উপযুক্ত পদক্ষেপ না নিলে আগামী দশকে ভয়াবহ ঝুঁকিতে পড়বে বিশ্ব। বন্যা, দাবানলের মতো দুর্যোগের ভয়াবহতা আর পরিমাণ যে বেড়েছে তা অনেকদিন ধরেই টের পাচ্ছে বিশ্ববাসী। সোমবার জাতিসংঘের প্রতিবেদনে বলা হয় গেল 20 বছরে নাটকীয়ভাবে বৃদ্ধি পেয়েছে প্রাকৃতিক বিপর্যয়, কয়েক গুণ বেড়েছে প্রাণহানির সম্পদের ক্ষয়ক্ষতি। প্রতিবেদন অনুসারে 2 দশকে সবচেয়ে বেশি দুর্যোগ মোকাবেলা করেছে এশিয়া মহাদেশ। ঝুঁকিপূর্ণ শীর্ষ 10 দেশের তালিকার 8টি এই অঞ্চলের, এরপরই রয়েছে আমেরিকা ও আফ্রিকা মহাদেশ। 2 দশকে বন্যা বৃদ্ধি পেয়েছে দ্বিগুণ, এছাড়া রেকর্ড পরিমাণ ঝড়, খরা, দাবানল এবং উচ্চ তাপমাত্রা দেখছে বিশ্ব। এসব প্রাকৃতিক দুর্যোগ কেড়ে নিয়েছে 12,30,000-এর বেশি প্রাণ, ক্ষতিগ্রস্ত সারা পৃথিবীর 420 কোটি মানুষ, আর্থিক ক্ষয়ক্ষতির পরিমাণও প্রায় $3,00,000 মতো। কোভিড-19 মহামারীর মতো বিপর্যয় এড়াতে সরকার ও রাষ্ট্রপ্রধানদের তৎপর হওয়ার আহ্বান জানায় জাতিসংঘ। জরুরি ভিত্তিতে প্যারিস জলবায়ু চুক্তি বাস্তবায়নেও আসে তাগিদ।
ভালো খবর, বহু মানুষের প্রাণ বাঁচানো গেছে, তবে বৃদ্ধি পেয়েছে প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্তদের সংখ্যা। কোভিড-19 আমাদের চোখে আঙুল দিয়ে দেখালো দীর্ঘদিনের অবহেলা গড়ায় মহামারীতে। সরকার ও রাষ্ট্রপ্রধানদের পরিকল্পনায় ঠিক করবে আগামী 30 বছরের ভবিষ্যৎ। প্রতিবেদন অনুসারে দুদশকের সবচেয়ে প্রাণঘাতী ছিল 2004 সালের ভারত মহাসাগরীয় সুনামি, যা কেড়ে নেয় 226,000-এর বেশি মানুষের প্রাণ। মৌলি ইসলাম, যমুনা নিউজ। আজারবাইজানের সাথে সংঘাতে 525 আর্মেনীয় মৃত্যু হয়েছে, সোমবার এই তথ্য প্রকাশ করে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। রাশিয়া সফররত পররাষ্ট্র মন্ত্রীর দাবি, নাগরণ কারাবাখের ব্যাপারে ছাড় দিলেই সম্ভব সমঝোতা। এদিকে আজারবাইজান সেনা মৃত্যুর তালিকা প্রকাশ না করলেও জানিয়েছে লড়াইয়ে প্রাণ গেছে 41 বাসিন্দা। পর্যবেক্ষক সংস্থাগুলোর দাবি, চলমান সংঘাতে নিহতের প্রকৃত সংখ্যা অনেক বেশি, বাস্তুচ্যুত 70,000-এর ওপর, ক্ষতিগ্রস্ত 6,000-এর মতো ঘর বাড়ি স্থাপনা। দায়িত্ব জ্ঞানহীন আচরণের অভিযোগে আইনি চ্যালেঞ্জের মুখে ভারতীয় গণমাধ্যম, দুটি গণমাধ্যম এবং চার উপস্থাপকের বিরুদ্ধে মামলা করেছেন বলিউডের শীর্ষ 34 প্রযোজক এবং 4টি সংগঠন। অভিযোগকারীদের মধ্যে রয়েছেন বলিউডের 3 খান এবং পরিচালক করণ জোহরের প্রযোজনা সংস্থাও। অভিযোগপত্রে তারকাদের ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপের কথা রয়েছে। বলা হয়, উদ্দেশ্য প্রণোদিত প্রচারণার মাধ্যমে গোটা ইন্ডাস্ট্রি এবং শিল্পীদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা হচ্ছে। জুনে সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার পর থেকে মাদক ইস্যুতে আলোচনায় বলে। সেনাদের আত্মত্যাগে কৃতজ্ঞতা জানাতে কেঁদে ফেললেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। দেশপ্রেমিক যোদ্ধাদের আজ এখানে থাকার কথা, তবে তারা দুর্গত এলাকাগুলোয় মানুষদের সেবায় কাজ করে চলেছেন। নাগরিকরা আমার উপর আকাশ সমান আস্থা রেখেছে, তবে আমি তাদের সবসময় সন্তোষজনক জীবন মান দিতে পারিনি, সেজন্য সত্যি দুঃখিত। এই ছিল যমুনা আইরেস। কে এত সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।